ঘরবন্দি জীবনে যে কোনো একজন মানুষের মনের যদি পৌঁছতে পারি, এটা কিন্তু একটা পরম পাওয়া। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখো, দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এমএম বেঙ্গলি ব্লগে আমি মীনাক্ষী তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকলে আশা করি ভালো আছো এবং ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো আজকে ভিডিওটা থাম্বনেল আর টাইটেল দেখেই তোমরা এসেছো। হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু খুব 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 খারাপ একটা দুটো দিন আমার খুব খারাপ গেছে। তো দেখো, আমি যখন আমরা একটা জায়গাতে কাজ করি না, হয়তো সেই জায়গা থেকে কিছু যদি না পাই, মানে না পাওয়াটা কেমন আমাদের যে কাজ করছি, কাজ করতে করতে সেটা ভালোবাসা থেকে না একটা লোভে পরিণত হয় যে আমি এই জায়গাটা কাজ করছি, সেখান থেকে কিছু আমি করতে পারবো কি, আমার একটা ভালো জিনিস আমি এখান থেকে পাবো, যেটা মানুষের ভালোবাসাই হোক আর সেটা পয়সাই হোক আর যাই হোক না, যাই বলো না কেন তোমরা, ঠিক সেরকম ইউটিউবে একটা ভালোবেসে কাজ করতে করতে ইউটিউবটা আমাদের কাছে একটা মানে ভীষণ একটা প্রিয় জায়গা, যেখানে আমরা মনের কথা পাঁচটা খুলে বলতে পারি। তো চলো মেন মুদ্দায় আসি, ওসব কথা তোমাদের সাথে শেয়ার করছি না। যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা তোমাদের সঙ্গে যদিও বা ঘটে, ভগবান না করে যে কারোর সঙ্গে এরকম হোক, তো যদিও বা হয়ে যায়, মানুষের কথা তো বলা যায় না যে কারোর সঙ্গে যে কি হবে, সেকেন্ডের মধ্যে মানুষ বলতে পারে না। তো তেমনি আমার সঙ্গে একটা খুব খারাপ হয়েছিল, আমি অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আজকে ইউটিউবে একটা মানে একটা জায়গা হয়তো এখনো পর্যন্ত সেরকমভাবে করতে পারিনি, কিন্তু আমি যেটা মনে করি একজন মানুষের মনেও যদি আমি গিয়ে পৌঁছাতে পারি এই ঘরবন্দি জীবন থেকে, সেটাই আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর আমরা গৃহবধূরা এই ঘরবন্দি থাকতে থাকতে না নিজেকে একটা বন্দিশালার মতো ভেবে ফেলি। তো ঘরে বসে বসেও যে কিছু একটা করা যায়, মানুষের মনে পৌঁছানো যায়, সেটাই একটা ইউটিউব একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো আমি তো মনিটাইজেশনটা খুব কষ্ট করে অন করেছিলাম, অনেক মানে একা সংসারে অনেক স্ট্রাগল করে আজকে মনিটাইজেশনটা তো অন করেছিলাম, কিন্তু অন করার পরে আমি যখন $10 আমার হয়ে গেল পিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করার কিছুদিন পরে আমি দেখলাম 3 সপ্তাহ টাইম লাগে, তো 3 সপ্তাহ হয়ে গেল পিনটা আসলো না। তো আমি ঘরে চলে গেছিলাম, যেহেতু আমি ওয়েস্টবেঙ্গলের বাইরে থাকি, তো গেলাম ঘরে মে মাসে। তো ওখানে যাওয়ার পরে আমি খোঁজ দিই, তো পিনটা আমার আসে না, তো আমি আর ওখানে অ্যাপ্লাই করলাম না, কারণ অ্যাড্রেসটা আবার চেঞ্জ করতে হবে। তো ওখান থেকে এসে আমি 1 সপ্তাহ পরে আবার নতুন করে অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার পিনটা অ্যাপ্লাই করার পরে পিনটা আসলো না। পুরো 21 দিন পরে, 21 দিন, 1 মাস, 1.5 মাস হয়ে যায়, পিন আসে না, না ইউটিউব থেকে কোনো মেল আমাকে করে। তো আমি একদিন হঠাৎ মনের ভিতর ভীষণ কষ্ট হয় যে একটা জায়গায় কাজ করছি, কমসে কম পিনটা তো আসুক, পয়সাটা আমি 2 বছর 5 বছর পরে পাই, চলো আলাদা ব্যাপার। তো যদিও বা না পাই, কিছু মানুষের ভালোবাসা তো পাচ্ছি, এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া। তো আসলো না, একটা দিদি ভাইয়ের পিন এসেছে, তো ভিডিও করেছে, মেহনত যখন করছে পিনটাই হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, তো এসেছে আনন্দ করে ভিডিও পোস্ট করেছে, আমি ওর ভিডিওটা দেখলাম। দেখার পরে ওকে আমি কমেন্টে লিখলাম যে দিদি ভাই আমার এই ব্যাপার, তো বললো যে 3 বার অ্যাপ্লাই করো, 3 বার অ্যাপ্লাই করার পরেও যদি না আসে তো ওখানে একটা অপশন আসবে, ওটা তুমি ভেরিফাই করবে, করে ব্যাংকে গিয়ে ভেরিফাই করে নেবে, আর পিনের দরকার হবে না। তো আমি বলি আর একবার অ্যাপ্লাই করে দেখি। তো 14 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম, 14 তারিখে আমি রাতে অ্যাপ্লাই করার পরে ওরা বললো যে 3 মাস 21 দিন টাইম লাগবে। তো 21 দিনের অপেক্ষা করছি, এর মধ্যে একদিন 2-3 দিন পরে আমার কাছে ইউটিউব থেকে মেল আসে যে কারণ মেল এসেছিল যে অ্যাড্রেস ভেরিফাই করতে বলছে, তো অ্যাড্রেস ভেরিফাই করতে বলছে এই জন্য কারণ আমি আগে যে দুটো অ্যাপ্লাই করেছিলাম সেটার অ্যাড্রেস, আর আমি যে চ্যানেল খুলেছিলাম তখন তো একটা অ্যাড্রেস দিতে হয়, তো সেই অ্যাড্রেসটা এক ছিল,
আর যখন থার্ড ওয়ার আমি অ্যাপ্লাই করলাম তখন আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল, কারণ আমি ওর জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছি। যখনই আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল তখন ইউটিউব থেকে আমাকে বারবার মেল করছে যে অ্যাড্রেস ভেরিফাই করো। তো আমি ভেরিফাই করতে যাচ্ছি, হচ্ছে না, বারবার গুগল পিনটা আমার কাছে চাইছে। তো গুগল পিনটা আমি তো পাইনি, তো কোথার থেকে আমি পিনের নাম্বারটা দেবো? এই করে করে আমি তো মাথায় মানে প্রচণ্ড পরিমাণে টেনশন আছে। ভিডিও আপলোড করতে থাকি, তো চ্যানেল তো কমসে কম তখন সেভ ছিল আমার। তো তারপরে শনিবারের রাতে আমি দেখলাম আমার চ্যানেলটা ঠিক আছে। রবিবারে যখন আমি ভিডিও আপলোড করতে যাই, মানে কালকে যখন আমি ভিডিও আপলোড করতে গেলাম, দেখলাম যে আমি মনিটাইজেশন অন করতে পারছি না। তো আমি ভাবলাম হয়তো পুরো ফর্মালিটি পুরো করে নিই, তারপরে মনিটাইজেশনটা অন, মানে অ্যাড সেট করবো। তো অ্যাড সেট করতে গিয়ে দেখছি কোনো মতে আমি অ্যাড সেট করতে পারছি না। তো অ্যাড না সেট করতে পারাতে আমি স্টুডিওতে যাই বারবার, তো হয় না। তো তখনও আমি ফলো করে নিই যে আমার আগের যে পুরনো ভিডিও সেগুলো থেকে মনিটাইজেশনের যে সিগন্যাল থাকে, এস সিম্বল, সেটা তুলে নিয়েছে। তারপরে বারবার ট্রাই করার পর যখন হলো না, তখন আমি হঠাৎ করে দেখছি পুরোনো ভিডিওগুলোতে একটাও মনিটাইজেশনের সিগন্যাল সিম্বল নাই। ওটা আবার নতুন ভিডিও যেটা আমি আপলোড করতে যাচ্ছি সেটাতেও মনিটাইজেশন অন করতে পারছি না। তখন তো ভীষণ টেনশন হয়ে গেল যে কি করে মনিটাইজেশন অন হচ্ছে না। আমি মেসেজ চেক করলাম, ওখানে মনিটাইজেশন ডিসেবল দেখাচ্ছে। তো মাথায় হাত, এতদিন হয়ে গেল মনিটাইজেশন হয়ে গেছে, পিনটা আমি 3 বার অ্যাপ্লাই করেছি তাও আসছে না কোনো মতে। তো আর আমার কাছে পিনও নাই যে আমি মানে অ্যাড্রেস ভেরিফাই করতে, ওই বারবার একই কথা বলছি। তো এই করতে করতে আমি যখনই আমি দেখলাম হচ্ছে না, তখন আমি একজনকে ফোন করলাম, কারণ ওর মনিটাইজেশন চ্যানেল আরও পিন পেয়ে গেছে। তো বললো, ওকে আমি মেসেজটা পাঠালাম যে এসছে। তো বললো কি যে কোনো ব্যাপার নাই দিদিভাই, তোমাকে ভেরিফাই করতে বলছে অ্যাড্রেস। আমি বললাম এই ব্যাপার, সমস্ত ভিডিওর থেকে মনিটাইজেশন তুলে নিয়েছে। তো ও একটু টেনশন করছিল, তো রাতটা কোনো মতে কাটলো, মানে মন্ডে না, আজকে সোমবার না হলে তো আমি কোনো কাজ করতে পারছি না। তো সোমবারের দিনকে সকাল মানে 12টার দিকে হাজবেন্ডকে মানে বলতে পারছি না ভাই যে এই হয়ে গেছে। তো 12টার দিকে ফোন করলাম যে তুমি একবার পোস্ট অফিসে যাও, এ ব্যাপার, আমার ভিডিওগুলো থেকে মনিটাইজেশন হেঁটে গেছে। তো ও গেল, দিয়ে বলছে যে শনিবারের দিনকে তোমাদের পিনটা এসেছে, কিন্তু আমি মাঝে এতদিন হয়ে গেল আমার কাছে পিনটা পৌঁছায়নি। তো পিনটা আসার পরে 10 দিন নাকি, ওই দিদিভাই বলছিল যে 10 দিন সময় লাগে ওটা পিনটা গুগল এক্সচেঞ্জে গিয়ে একটা সাবমিট। তো বারবার বলছিল সাবমিট করতে হবে, তো সাবমিট করতে তো আমি পাচ্ছিলাম না। তো তারপর হাজবেন্ড গিয়ে বলছে শনিবারে এসেছে পিনটা, একদিনের মধ্যে আমার মনিটাইজেশনের সমস্ত গুলো বন্ধ করে দিয়েছে, মানে আমি মনিটাইজেশনই অন করতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তবুও দেখো অনেকে আছে যে মানুষের সামনে কেঁদে কেঁদে ইয়ে করে, আমি কিন্তু দুঃখ হলে না, মনের ভিতরে চেপে রাখি, আবার সবার সঙ্গে হেসে কথা বলি। তো যাই হোক, লাস্ট অবধি আমি পিনটা পেয়ে গেছি তোমাদের ভালোবাসাতে। আর আগে তোমরা যদি ভালোবাসো তো আচ্ছা ভালোভাবে কাজ করতে পারবো, কাজ করবো আর কি ভালোবেসেই। তো ফাইনালি পিনটা আসলো, একটা বড় একটা টেনশন মাথার উপরে ছিল, প্রত্যেক দিন একটা টেনশন হতো যে পিনটা কেন আসলো না, কি হলো। তো তোমরা কেউ ভয় করবে না। আর আমি তারপরে পিনটা দিয়ে ওটা সাবমিট করাতে 2 ঘন্টা মতো লাগলো। 2 ঘন্টা পরে দেখছি সবগুলোতে মনিটাইজেশন অন হয়ে গেছে, শুধু কালকের ভিডিওতে যেটা মনিটাইজেশন আমি অন করতে পারি না, তো ওটাতে অফ ছিল, তো আমি পরে অন করে দিয়েছি। আর আমার ভিডিওতে আগে অ্যাডও আসছিল না একটা ভিডিওতে, মানে পুরোনো ভিডিও আমি দেখছি মানে অন্য ফোন থেকে দেখলাম, তো সেটাতেও অ্যাড আসছিল না। সবাইকে আমি বলছি দেখো আমার ভিডিওগুলোতে অ্যাড আসছে কিনা, তো সেটাতেও আসছিল না। তো ভীষণ একটা টেনশন হচ্ছিল। তো তোমাদের একটা কথা বলবো, তোমরা টেনশন করবে না। একটা রাস্তা যেমন বন্ধ হয়ে যায়, তেমন হাজারটা রাস্তা ভগবান খুলেও রাখে। তো চলো আজকের ভিডিওটা ব্যাস এইটুকু নাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই কারণে যে অনেকে ভয় পেয়ে যেতে পারে, আর অনেকে হয়তো ভয় পেয়ে মানে মনটা ভেঙে যাবে, যখন তখন কাজ করতে ইচ্ছে করতে হবে না, তখন ইউটিউব ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। আমারও ঠিক সেরকমই মনে হচ্ছিল যে কি করব, ভিডিও দিয়ে কি করব। তো চলো আজকের ভিডিওটা ব্যাস এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কাল নতুন একটি ভিডিওতে অবশ্যই দেখা হবে। তো তোমরা কেউ ভয় পাবে না, লড়াই করে যাও, লড়াই করলে একদিন জয় হবেই হবে।
চলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে দেখো রাধে রাধে। তো ফ্রেন্ডস, এই দেখো আমার গুগল এক্সেস পিন, অনেক কষ্ট করেছি আর এই দুদিন তো আরও বেশি কষ্ট হয়েছে, এতদিন ভিডিও দিয়েছি কষ্ট করে, তার থেকেও বেশি কষ্ট এই দুদিন হয়েছে।